ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চতুর্দশ আসরের এলিমিনেটর ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 4 উইকেটে হারিয়েছে সাকিব আল হাসান সুনীল নারিন্দের কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করলেন সাকিব আল হাসানরা। অন্যদিকে বেঙ্গালুরুর বিদায় ঘণ্টা বেজে গেছে এই পরাজয়েই। শারজায় শ্বাসরুদ্ধকর এই ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 138 রান জড়ো করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বল হাতে রানের লাগাম টেনে ধরা সাকিব আল হাসান 4 ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেন কেবলমাত্র 24 রান। তার সৃষ্টি করা চাপে পড়ে খেই হারানো বেঙ্গালুরুর অসহায় ছিল সুনীল নারিন বরুণ চক্রবর্তীর সামনেও। সুনীল নারিন মুড়িমুড়কির মতো উইকেট শিকার করতে থাকলে আরও কোণঠাসা হয়ে পড়েন বিরাট কোহলিরা। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে। 33 বলের মোকাবেলায় 39 রান করেন তিনি। 18 বলে 21 রান করেন দেবদূত পারিক্কাল। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে সুনীল নারিন 4টি আর লোকি ফার্গুসন 2টি করে উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে 41 রান পায় কলকাতা। 18 বলে 29 রান করে বিদায় নেন শুভমান গিল। রাহুল ত্রিপাঠীও থিতু হতে পারেননি। ভেঙ্কটেশ আইয়ারও বিদায় নেন 30 বলে 26 রান করে। বেঙ্গালুরু যখন কলকাতাকে চাপে ফেলার স্বপ্ন দেখছে তখন ক্রিজে এসেই মারমুখী ব্যাটিং শুরু করেন সুনীল নারিন। ড্যান ক্রিস্টিয়ানের ওভারে নিজের মোকাবেলা করা প্রথম 3 বলেই ছক্কা হাঁকান। তার ব্যাটিং তাণ্ডবে ম্যাচ হেলে পড়ে কলকাতার দিকে। তবে নাটকীয়তার বাকি তখনও। নীতিশ রানা 25 বলে 23, সুনীল নারিন 15 বলে 26 আর দীনেশ কার্তিক 12 বলে 10 রান করে বিদায় নেন। 13 বলে 12 রান প্রয়োজন এমন সমীকরণকে সামনে রেখে দায়বর্তায় অধিনায়ক ইয়ন মর্গান আর সাকিব আল হাসানের কাঁধে। 19তম ওভারে কলকাতা জড়ো করে কেবলমাত্র 5 রান। 2টি ডট বল খেলেন ইয়ন মর্গান। 3 বলে 3 রানে অপরাজিত সাকিব আল হাসান শেষ ওভারের প্রথম বল মোকাবেলা করেন। সেই ওভারে দরকার তখনও 7 রান। ড্যান ক্রিস্টিয়ানের করা প্রথম বলেই দৃষ্টিনন্দন 1-4 হাঁকান সাকিব আল হাসান। পরের বলে নেন সিঙ্গেল। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে আবারও সাকিব আল হাসানকে স্ট্রাইক ফিরিয়ে দেন মর্গান। ওভারের চতুর্থ বলে সাকিব আল হাসানের ব্যাট থেকেই আসে জয়সূচক রান। কলকাতা পায় 4 উইকেটে শ্বাসরুদ্ধকর এক জয়। 6 বলে 1-4 9 রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।